যে খবরে নজর রাখবো, সোমবার অর্থাৎ আজ কল্যাণী এমসে বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত হবে। জয়নগরে বালিকাকে খুন ধর্ষণের অভিযোগে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সকালেই কাঁচাপুকুর মর্গ থেকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হচ্ছে নিহত বালিকার দেহ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচাপুকুর মর্গ থেকে যখন নিহত বালিকার দেহ বের করা হচ্ছে। রবিবার কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল বেলা 11:45 মধ্যে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হবে নিহত বালিকার দেহ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, এই মুহূর্তে কোথায় রয়েছে নিহত বালিকার দেহ এবং কি জানতে পারছো, কি কি প্রক্রিয়া কোন কোন ধাপে হবে? দাদা, তোমাকে বলবো, ইতিমধ্যে তুমি দেখেছো সকাল 8টা নাগাদ কাঁটাপুকুর মগ থেকে নিহত বালিকার দেহ নিয়ে বেরোয় পুলিশ, এবং সেক্ষেত্রে একটা বড় কনভয় গোটাটায় কিন্তু পাইলটিং করছে, এবং সেই যে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত রাস্তা একেবারে গ্রিন করিডর করে রাখা রয়েছে, এবং সেখানে সেই কনভয় ইতিমধ্যে আমডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা ক্রস করে নদিয়ার কল্যাণের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। আরও কিছুক্ষণ সময় লাগবে, তার পরবর্তীকালে কল্যাণী এমসে পৌঁছাবে। এবং তোমাকে বলবো যে বিষয়ে, সেটি হচ্ছে ইতিমধ্যে বারুইপুর এসিজেএমকে সঙ্গে করে নিয়ে পুলিশের অপারেটিভ টিম তারা কিন্তু কল্যাণী এমসে চলে যাবে, এবং কল্যাণী এমসের হাতে দেহ হ্যান্ডওভার করার পরবর্তীকালে কল্যাণী এমস সিদ্ধান্ত নেবে। এবং যে বিষয়ে জানা গেছে, জেএনএম থেকে অর্থাৎ জওহরলাল মেমোরিয়াল হসপিটাল থেকে কিন্তু ময়নাতদন্তটি হবে, কিন্তু হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী দেহ একেবারে যে জেএনএম থেকে হলেও ময়নাতদন্ত হলেও সেখানে কিন্তু কল্যাণী এমসের চিকিৎসকেরা, অটোসি সার্জনরা তারাই এই ময়নাতদন্তটি করবেন, এবং সেখানে বারুইপুরের এসিজেএম এর উপস্থিতিতে গোটা ময়নাতদন্ত প্রক্রিয়াটি সেটা কিন্তু হবে। এবং এক্ষেত্রে তোমাকে আবারও বলবো যে সমস্ত রাস্তা গ্রিন করিডর করে এই মুহূর্তে নিহত বালিকার দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমস এর উদ্দেশ্যে। তুমি দেখেছো যে মৃতার পরিবারের তরফ থেকে তারা প্রশাসনের প্রতি যে অনাস্থা, সরকারি হাসপাতালে তারা ময়নাতদন্ত করাতে চান না, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করাতে চান, এবং তার পরবর্তীকালে হাইকোর্ট, এবং এই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকে কিন্তু জয়নগরের নিহত বালিকার দেহের ময়নাতদন্ত করা হবে। ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। পাশাপাশি এই ঘটনায় কেন পক্সো ধারা যুক্ত করা হয়নি তা নিয়ে বিচারপতির প্রশ্নের মুখে পড়ল পুলিশ। সুরাতহাল রিপোর্ট অনুযায়ী পক্সো ধারা যুক্ত করার সংস্থান রয়েছে। পক্সোর 8 নম্বর ধারা যুক্ত না করলেও 6 নম্বর ধারা করুন, বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, রাজ্যের ময়নাতদন্তের পরিকাঠামো রয়েছে, কিন্তু পরিবারের দাবি অনুযায়ী কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য আবেদন জানানো হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্তের জন্য নিম্ন আদালতে আবেদন জানালেও তা খারিজ করে দেওয়া হয়েছে। তখন বিচারপতি জানতে চান, সুরাতহাল থেকে কি প্রাথমিকভাবে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া গেছে, কারণ এখানে পক্সোর কোনো ধারা পাওয়া যাচ্ছে না। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার 103 অর্থাৎ খুন ও 238 নম্বর ধারা অর্থাৎ প্রমাণ নষ্ট করার ধারা যুক্ত করা হয়েছে। ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেই ধারা যুক্ত করা হবে। প্লেস অফ অকারেন্সটাকে সম্পূর্ণভাবে মানে আপনার ডিভাস্টেট করে দেওয়া হয়েছে, কোনোভাবে প্লেস অফ অকারেন্সটাকে সুরক্ষিত রাখা হয়নি আর কি। পুলিশের প্রেজেন্সে, পুলিশের প্রেজেন্সেই ওখানকার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, সেটিও পুলিশকে জানানো হয় মেয়েটির পরিবারের তরফ থেকে। তৎসত্ত্বেও পুলিশ কোনো কিছু আজকে মানে কোনো কিছু এখনও অবধি সিসিটিভি নিয়ে আজকে যা অ্যাটলিস্ট পিটিশন দিয়েছে কোনো কিছু লেখেনি। আদালতই নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন, কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল মাননীয় জাস্টিস বিচারপতি সেটি দেখলেন আর কি, মাননীয় বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। দেখে উনি আজকে রাজ্যকে লিটারেলি ভর্ৎসনা করলেন যে এরকম একটা ধর্ষণের অভিযোগ আছে, তোমরা সেখানে ধর্ষণের পুলিশ কি জন্য ধর্ষণের সেকশন কোনো অ্যাড করেনি। একদিন বিচারপতি অ্যাডভোকেট জেনারেলকে বলেন, সুরাতহাল রিপোর্ট দেখুন, এজলাসে কিছু বলছি না, কেন পক্সো ধারা যুক্ত করেননি জানতে চান তিনি। অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। বিচারপতি ঘোষ তখন বলেন, অভিযুক্তকে এসিজেএম এর সামনে পেশ করবেন না, পক্সো আদালতে পেশ করুন। কমান্ড হাসপাতালের তরফে জানানো হয়, পরিকাঠামোগত অসুবিধার কারণে তাদের হাসপাতালে ময়নাতদন্ত করা সম্ভব নয়, কারণ তাদের ফরেন্সিক বিশেষজ্ঞ নেই। বিচারপতি বলেন, পক্সোর 8 নম্বর ধারা যুক্ত না করুন, 6 নম্বর ধারা যুক্ত করুন। আমি যা বলেছি সেটা আমার অসন্তোষের কারণে বলেছি। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, সোমবার অর্থাৎ আজ কল্যাণী এইমসে হবে ময়নাতদন্ত। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
যদি কল্যাণী এমসে ময়নাতদন্ত না হয় বা পরিকাঠামো না থাকে তাহলে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হবে। রবিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সোমবার বেলা 11:45 মধ্যে পুলিশি নিরাপত্তায় মৃতদেহ কল্যাণীতে পৌঁছবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, গাইডলাইন মেনে সব নথি তৈরি করে সোমবার সকাল 11:45 মধ্যে মৃতদেহ কল্যাণী এইমসে হস্তান্তর করতে হবে, মামলার নথি বারুইপুরের পক্সো স্পেশাল কোর্টে হস্তান্তর করতে হবে, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর সেই মতো আজ সকালে কাঁচাপুকুর মর্গ থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিহত বালিকার দেহ, নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে, সেখানেই হবে ময়নাতদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে। হুলতলির ঘটনাটাও পুলিশ পক্সো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিক দাবি মুখ্যমন্ত্রীর। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে, আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পক্সো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আর যারা শয়তান আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক টেক স্ট্রং অ্যাকশন।